হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোষ্ঠকাঠিন্যের কারণ, লক্ষণ এবং এটি প্রতিকারের উপায় সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শৌচাগারে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েও অনেকের মল পরিষ্কার হয় না। কোষ্ঠকাঠিন্যের ভয়ে অনেকে নানা ধরনের খাবার খাওয়াই ছেড়ে দেন, কিন্তু মাঝে মধ্যে নানা কারণে আপনার মল কঠিন হতেই পারে। তার মানে আপনি রোগে ভুগছেন তা নয়, কিন্তু কেউ পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাওয়ার পরও যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ করেন, তখনই একে কোষ্ঠকাঠিন্য বলে। কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকে মল নরম করার বিভিন্ন ধরনের ঔষধ, সিরাপ এবং মলদ্বারের ভেতরে দেওয়ার ওষুধ প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন, যা মোটেও উচিত নয়। নিয়মিত এসব ওষুধ ব্যবহার করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এই কারণে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা আর থাকে না। তাই কোষ্ঠকাঠিন্যের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য কী কী কারণে হয়। আঁশযুক্ত খাবার এবং শাকসবজি কম খেলে, পানি কম খাওয়া, দুশ্চিন্তা, কায়িক পরিশ্রমের অভাব, অন্ত্রনালীতে ক্যান্সার, ডায়াবেটিস, মস্তিষ্কে টিউমার ও রক্তক্ষরণ, দীর্ঘদিন শয্যাশায়ী থাকা, বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কোষ্ঠকাঠিন্যের লক্ষণ সমূহ। শক্ত ও কঠিন মল, মলত্যাগে অনেক বেশি সময় লাগা, অনেক বেশি চাপের দরকার হওয়া, অধিক সময় ধরে মলত্যাগ করার পরও অসম্পূর্ণ মনে হওয়া, মলদ্বারের আশেপাশে ও তলপেটে ব্যথা, প্রায় আঙ্গুল, সাপোজিটার বা অন্য কোনো মাধ্যমে মল বের করার চেষ্টা। কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়: বেশি করে শাকসবজি ও আঁশযুক্ত খাবার খান, বেশি করে পানি পান করুন, দুশ্চিন্তা দূর করুন। যারা সারা দিন বসে কাজ করেন তারা নিয়মিত ব্যায়াম করুন। কোষ্ঠকাঠিন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা, কিন্তু এর চিকিৎসা না করা হলে কিছু সমস্যা হতে পারে। মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, পাইলস, অ্যানাল ফিসার, মলদ্বারের বাইরে বের হয়ে আসা, মানসিকভাবে অশান্তি, প্রস্রাবের সমস্যা, খাদ্যনালীতে প্যাঁচ লেগে পেট ফুলে যেতে পারে, খাদ্যনালীতে আলসার বা ছিদ্র হয়ে যেতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কোষ্ঠকাঠিন্যের কারণ, লক্ষণ এবং এর প্রতিকার সমূহ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।